হাই ভিওয়ার্স কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা সাধারণত কম্পিউটারের ফিসিতে যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরের উপরে দেখা যাচ্ছে যে একটা কুলিং ফ্যান থাকে এই কুলিং ফ্যানটার নিচে প্রসেসরের ফেস্ট দেওয়া লাগে এই ফেস্টটা কীভাবে দেয় কোথায় দেটা একটা ফেস্ট কিনলে পাওয়া যায় কম্পিউটার দোকানে তি পঞ্চাশ টাকা নেবে আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা এই ফেসটা প্রসেসরে লাগাবো এবং প্রসেসরটা প্রসেসরটা পরিষ্কার করব আপনার কম্পিউটার খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে দশ মিনিট পনেরো মিনিট চলার পর দেখা যাচ্ছে যে কম্পিউটারটা শাটডাউন হয়ে যায় এটার প্রধান কারণে হচ্ছে যে প্রসেসর যদি অপরিষ্কার থাকে বা প্রসেসরে ফেসটা শুকাই যায় তখন এই শাটডাউনটা খুব দ্রুত নিয়ে নেয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটা আপনাকে খুলতে হবে কুলিং ফ্যানের যে লকগুলো আছে লকগুলো খুলতে হবে লকগুলো খোলার পরে আপনাকে এখানে কুলিং ফ্যানের যে সংযোগ আছে মাদার বোর্ডের সাথে সে সংযোগটা খুলতে হবে দেখেন আমি খুলতেছি মাদার সংযোগ খুললাম কুলিং ফ্যানটা দেখেন আস্তে কুলিং ফ্যানটা খুলে নেবেন কুলিং ফ্যানটা খোলার পরে দেখেন এটাই হচ্ছে আমাদের মূলত প্রসেসর দেখেন আমার এই প্রসেসরের উপরে যেই ফেসটা থাকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেসটা অলরেডি শুকিয়ে গেছে তাই আমাকে নতুন করে ফেস্ট ব্যবহার করতে হবে প্রসেসরে আমি দেখেন আপনি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে প্রথমে আপনি প্রসেসরটা খুলবেন কুলিং ফ্যানটা খোলার পরে প্রসেসরটা খুলবেন দেখেন প্রসেসরটা এখানে লক আছে লকটাকে একে এদিকে টান দিয়ে উপরের দিকে দিয়ে তারপরে এখান থেকে যে লকটা আছে এই লকটা দিয়ে এটাকে খুলতে হবে প্রসেসরটা খুব সাবধানে খুলবেন কারণ প্রসেসরের নিচে অনেকগুলা ছোট ছোট তার আছে একটা বাঁকা হয়ে গেলে প্রসেসর শেষ তারপরে মালার বোড়ে সমস্যা হবে আর দেখেন এটা হচ্ছে প্রসেসর এ প্রসেসরের যেই পাশে যেই আমরা গোল্ডেন কালার গুলা দেখতে পাচ্ছি এগুলো আমরা সাধারণত পরিষ্কার করে দেব দেখেন আমরা এই যে আপনার হচ্ছে কি পেন্সিলের যে রাবারটা আছে সে রাবার দিয়ে আমরা এটাকে হাতে ধরে ভালো করে এটাকে পরিষ্কার করে দেব দেখেন আমি পরিষ্কার করতেছি এটাকে পরিষ্কার করে দেবো চারদিকে কারণ এখানে একটা কার্বন জমে কার্বন জমার পরে এটা দেখা যাচ্ছে যে সংযোগ পায় না এর সাথে অনেক সময় খুব সাবধানে আস্তে আস্তে এটা পরিষ্কার করে দেবেন কারণ কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় এই প্রসেসরকে দেখেন আমি পরিষ্কার করে দিলাম পরিষ্কার করার পরে এ পরিষ্কার এটা পরিষ্কার শেষ কাজ শেষ তারপরে এখানে আলতো করে আসতে ফুঁ দিয়ে দিবেন এখানে হাত দিবেন না বা ধরার চেষ্টা করবেন না তারপরে আপনি এই পেজটাকে পেজটাকে এখান থেকে খুলবেন ফেসটার মাথা মুখটায় এখান দিয়ে খুলবেন খোলার পরে দেখেন আমি ফেসটা খুললাম খোলার পরে আপনি এটাকে একটু পরিষ্কার করে দিবেন দেখেন আমি পরিষ্কার করে দিচ্ছি একদম হয়ে গেছে আগের যে ছিল আমি উঠাই দিচ্ছি এখান থেকে দেখেন পরিষ্কার হয়ে গেছে তারপরে এখানে সুন্দর মতো ফেস্ট দিয়ে দিবেন দেখেন এখানে এখানে উপরও ফেস্টের দাগ আছে আমি ফেস্টগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি দেখেন আমি ফেস্টগুলো এখান থেকে পরিষ্কার করে দিলাম এবার আপনি এখানে সুন্দর মতো ফেস্টগুলো দিয়ে দিবেন প্রথমে আপনি প্রসেসরটা ওখানে বসাই দেন নাহলে আপনি ফেস্টের জন্য প্রসেসরটা ওখানে ঠিকমতো বসাতে পারবেন না প্রথম আপনি প্রসেসরটাকে এখানে সাবধানে প্রসেসরের জায়গা মতো এখানে এটা বসাই দেন হ্যাঁ আমি প্রসেসরটা প্রসেসরটাকে বসিয়ে দিয়েছি তারপরে প্রসেসরের লকটা আঁকাও লক করে দিয়েছি প্রসেসর তারপরে আপনাকে এই ফেসটা আমি সাধারণত কুলিং ফ্যানের উপরেই দিব দেখেন আমি ফেসটা দিচ্ছি এখানে সাপ দিলে আপনার ফেস্ট বের হবে দেখেন ফেসটা সাধারণত তিন তিন ভাগে দিলেই হবে এক ভাগ তারপরে এখানে দিবেন আরেক ভাগ আর এখানে এক ভাগ দিবেন মূলত একটার জন্য একটা পিসি একটা প্রসেসরের জন্য একটা কুলিং ফ্যানের জন্য একটাই ফেস্ট প্রয়োজন হয় দেখেন আমি পুরোটাই দিয়ে দিছি তিনটা ভাগে দিয়ে দিলাম এবার আমি এখানে এটাকে যখন সাপ দিয়ে ওখানে আটকাবো তখন দেখা যাচ্ছে যে আমার ফেসটা ওখানে বসে যাবে দেখেন আপনি সাইডে প্রসেসরের উপরেও দিয়ে দিতে পারেন প্রেসটা আমি কুলিং ফ্যানে দিলাম তারপরে আপনাকে সুন্দর করে জায়গা মতো এখানে বসিয়ে দিতে হবে দেখেন এলোমেলো করা যাবে না সুন্দর মতো জায়গা মতো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আমার প্রসেসরটা এখানে আটকাই দিবেন কুলিং ফ্যানটা এখানে আটকাই দিবেন সুন্দর করে আপনি কুলিং ফ্যানের ভালো করে লকগুলো আটকিয়ে দিবেন তারপরে কুলিং ফ্যানের যে সংযোগটা আছে কুলিং ফ্যানের যে সংযোগটা আছে সে সংযোগটা দিয়ে দিবেন এখানে দেখেন মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে আশা করি আপনারা পরবর্তীতে এভাবে প্রসেসর ভালো করে আপনার কম্পিউটারের প্রসেসর ভালোভাবে এভাবে পরিষ্কার করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে সাথে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ওকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ